31 তারিখ রাত মানে আপনার বেলা 2টা নাগাদ দুপুর 2টা নাগাদ আমার বাড়িতে দুজন পুলিশ আধিকারিক আসেন, একজনের নাম তৈমুর আলী আর একজন নাম হচ্ছে আফতার আলী মণ্ডল। এই দুজন এসে আমার ভাইকে বলপূর্বক তুলে নিয়ে যায়, জোর করে ধরে নিয়ে যায়। আমার মা তাদের থেকে কাগজপত্র দেখতে চাইলেও তারা বলে যে না, এটা অ্যারেস্ট করছি না, মা গ্রেপ্তারি পরোয়ানা এবং প্রয়োজনীয় নথিপত্র দেখতে চাইলেও তারা বলে যে না, এইসব কাগজ আমাদের কাছে নেই, ওকে অ্যারেস্ট করা হচ্ছে না, ওকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে এসআই তামাং পাঠিয়েছে, তার নির্দেশে আমরা এসেছি, ওকে এসআই তামাং এবং বড়বাবু দু চারটে কথা বলি, ওকে আমরা ছেড়ে দিয়ে যাবো, বাড়িতে ছেড়ে দিয়ে যাবো। আপনাদেরকে এইটুকুন বিশ্বাস রাখুন, আপনারা ভরসা রাখুন, আমরা ছেড়ে দিয়ে যাবো। কিন্তু রাত যখন গড়িয়ে যাচ্ছে, ও আসছে না, বাড়ির লোক চিন্তায় পড়ে যায়, ওকে ফোনও করা হয়, ও একবার দুবার ফোন ধরেও, তারপরে ও তারপর থেকে আর ফোন ধরতে পারে না, মানে একটা সময় পর থেকে আর ফোন ধরে না। তো ওই সময়টা ও এসে বাড়িতে বলছে, ওই সময়টা ওকে অমানবিকভাবে পেটানো হচ্ছে, অমানসিকভাবে পেটানো হচ্ছে। তো তারপরে রাত্রি 9টা সাড়ে 9টা নাগাদ মা যে সময় আর কি পুজো দেয়, সেই সময় মা পুজো দিতে দিতে যে পুজোর জলটা আর কি বাইরে জানলা দিয়ে বাইরে ফেলতে গেছে, তো ওখানে একটা জালি মতন আছে, তো ওই সময় দেখে ওই মানে দু চার পা ওকে হাঁটতে দেখেছে, দু থেকে চার পা হাঁটতে দেখেছে, ও হেঁটে ঘরের দিকে বাড়ির দিকে ঢুকছে খোড়াতে খোড়াতে। তো সেইটা দেখে মা দরজা খুলেছে, বলছে কী রে তুই এখন কোথা থেকে আসলি, তোকে কখন ছাড়লো? তখন বলছে যে মা আমাকে অমানসিকভাবে নিয়েছে, পশুকে ওইভাবে কেউ মারে না, আমাকে যেইভাবে মেরেছে। বলছে তাহলে চল আমরা গিয়ে দাদাকে বলি, মানে আমাকে বলি, থানায় গিয়ে আমরা কেস করবো পুলিশের বিরুদ্ধে। বলছে মা বলেছে যে কোনো অভিযোগ করলে এর থেকেও বেশি মারবে এবং হিরোইন কেসে জেলে পচিয়ে মারবে। তো তারপর থেকে ওর মধ্যে একটা কেমন ট্রমা কাজ করছিল, এবং ওই দিন রাত্রিবেলায় ওর জ্বর চলে আসে, ওকে জ্বরের ওষুধ খাওয়ানো হয়, মা আমার স্ত্রীর কাছ থেকে জ্বরের ওষুধ নিয়ে যায়, জ্বরটা কমে গেলে তার পরের দিন ওর শরীরে ব্যথা শুরু হয়, অসম্ভব পেন শুরু হয়, তখন ওকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বাঙ্গুর হাসপাতালে ওকে ওই প্রাথমিক চিকিৎসা করা হয়। এটা এক তারিখ, এবং এক তারিখের পরে 2 তারিখে ও রাত্রিবেলা যখন ওকে ও ব্যথা সহ্য করতে না পারে, তখন ওকে আবার শিশুমঙ্গল হাসপাতালে মানে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ওকে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা করা হয়, সেখানে এক্স রে করা হয়, সেখানে দেখা যায় ওর হাতের এই রিস্টের ফ্র্যাকচার ধরা পড়ে। সেই সব জিনিসগুলো আমাদের কাছে আছে, মানে এক্স রে কপি টপিগুলো আমাদের কাছে আছে। তো তারপরে ও লজ্জায় ওর যে ব্যাক সাইডে যে মেরেছে সেটা ও দেখায় না, কারণ বোনেরা ওকে নিয়ে গিয়েছিলো, বোন কাকাওরা। তো তারপরে যখন বোনেরা এবং কাকারা যখন বাইরে বেরিয়ে আসে, তখন ডাক্তারকে ওইটা দেখায় যে ওর পেছনে যেভাবে মেরেছে। তো তখন ডাক্তার তার জন্য মলম এবং প্রয়োজনীয় আর কি ওষুধ লেখে। বিজেপি করার অপরাধী ওটা করা হয়েছিল কি কেন করা? দেখুন, আমি এখনও পর্যন্ত কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি, ঠিক আছে, আর আমি দিতেও চাই না পলিটিক্যাল। তাহলে কেন হঠাৎ করে? এবার কেন মা প্রশ্ন করেছিল যে আপনারা ও কী করেছে, ওকে নিয়েছে? বলছে ও কিছু করেনি, ওকে আইডেন্টিফাই করার জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে, ওকে দু চারটে কথা বলে ওকে ছেড়ে দেওয়া। এখন আপনারা কী চাইছেন? এখন আমরা চাইছি হচ্ছে গিয়ে ওকে যে এই ও এবং ওকে শেষে ওকে নাকি বলেছে যে আমরা তোকে ভুল করে ধরে নিয়ে এসেছি, আমরা ভেবেছিলাম যে যাকে ভেবে তোকে ধরে নিয়ে এসেছিলাম তার চুল ছোটো, তোর চুল তো বড়, এই কথাও পর্যন্ত আমার ভাইকে বলেছে। বলে তোকে মারলাম কিন্তু এটা কাউকে বলবি না, ঠিক আছে, তুই বললে পরে কিন্তু তোকে হেরোইন কেসে জেলে। আমরা চাইছি হচ্ছে গিয়ে যারা ওকে এইভাবে আর কি নির্বিচারে আর কি মেরেছে, ও মানুষ না ভেবে অমানুষের মতন যারা মেরেছে, তাদের কঠোর শাস্তি আমরা চাইছি হোক, এবং আগামীতে যেন এই ধরনের কোনো যুবক এইভাবে চলে, কারণ এটা তো পুলিশের প্র্যাকটিস। আমরা সিবিআই তদন্ত অবশ্যই চাইছি, কারণ আমরা দেখব যে পুলিশ, কারণ লালবাজারের আধিকারিকরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা আমরাও মেনে নিতে পারছি না, এইভাবে কি কাউকে মারে, আমরা দেখছি, ঠিক আছে, কিন্তু আমাদের মানে স্থানীয় প্রশাসনের উপরে ভরসা নেই, কারণ বকটুই দেখেছেন আপনারা, আনিস দেখেছেন, আমার সোমবার দিন আমরা হাইকোর্টে মুখ করব। ঠিক আছে, আর আমি একটা কথা লাস্ট জিজ্ঞেস করবো,
বিজেপির সঙ্গে কি কোনো কানেকশন আছে বলে যে দেখুন আপনি তো অসম্ভব কিছু না, আমি বিজেপির এই পৌরসভা এই 95 নম্বর ওয়ার্ড থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম ইলেকশন, তো সেই জায়গায় দাঁড়িয়ে অসম্ভব কিছু না। আমি এখনও কারোর নাম বা কোনো পলিটিক্যাল পার্টিকে এখনও পর্যন্ত জড়াইনি, কিন্তু অসম্ভব কিছু না, এই পশ্চিমবঙ্গের রাজ্যে দাঁড়িয়ে অসম্ভব কিছু না। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।